হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন পর এসে গেছি। আশা করব সবাই খুব ভালো আছো। তো আমি কিছু প্রবলেমের কারণে অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি, তো আজ থেকে আমি আবার কন্টিনিউ করব, ডেলি ভিডিও আপডেট দিতে থাকব। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে ভিডিও, সেটা হচ্ছে আমার যে লাভ বার্ড এনেছিলাম সেগুলো দেখিয়েছি, তার যে ফার্স্ট রেজাল্ট কীরকম হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বেশি দেরি না করে চলো দেখিয়ে দিই। দেখুন এই বক্সটাতে এডারোসে গ্রুপের বাচ্চা, তো এখানে চারটে ডিম দিয়েছিল একটা রুজি পেয়ার, তো সেখান থেকে একটাই ফার্টাইল ডিম ছিল এবং ওখান থেকে একটাই বাচ্চা বেরিয়েছে। অনেক দিন হয়ে গেছে এটা, তো দেখুন কালারটাও এসে গেছে, কিছুদিনের মধ্যে প্রায় উড়তে শিখে যাবে আশা করি। এবার আমি সেকেন্ড বক্সটা দেখাবো। এই দেখুন আমার সেকেন্ড বক্সে, এটা হচ্ছে একটা লুটিনো আর একটা রুজি পেয়ারের বাচ্চা। এখানেও চারটে ডিম দিয়েছিল, দুটো ফার্টাইল ছিল, একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা থেকে বাচ্চা বেরিয়েছে। তো সেটা আমি হাতে করে দেখাচ্ছি, দেখুন এই দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। এটাও কিছুদিন পরে উঠতে শিখে যাবে। এটা একটু পরে হয়েছে, ওই বক্সে যেটা দেখালাম সেটা ফার্স্টে হয়েছে আর এটা সেকেন্ডে। তো দেখতে পাচ্ছেন আর আর একটা পেয়ার যেটা আছে সেটা শুধু আমার ডিম দিয়েছে, সেই পেয়ারটা কিন্তু এখনও কোনো রেজাল্ট বেরোয়নি। সো সেই ডিমগুলো নিয়ে আমি পরে আবার ভিডিও নিয়ে আসবো, ডিমগুলো ফার্টাইল না আনফার্টাইল সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।